एवरीवन, आज के सकाल बेला থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে সরস্বতী পূজা সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা আর বড়দের প্রণাম। তো আমি বেরিয়ে পড়েছি, আমার বাপের বাড়ি যাব। অনেক দিন পর, মানে বহু বছর পর আমি বাপের বাড়িতে সরস্বতী পূজা দেখতে যাচ্ছি। যাওয়ার কথা ছিল না, কেননা বাড়িতে থেকে থেকে একই ব্লগ একই ভিডিও দিচ্ছি, তোমরা একদম দেখছো না, ভিডিও দেখছো না, ভিউজও হচ্ছে না, লাইক পড়ছে না, নানা রকম হচ্ছে। ওই জন্য ভাবলাম তাহলে আজকে সরস্বতী পূজোয় বাপের বাড়ি যাই, বাপের বাড়ি থেকে তোমাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করব। তো অবশ্যই তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, লাইক শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা তারা আসছো, এসে একদম চলে যেও না, আমার পরিবারে আসো, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে সাপোর্ট করো। তোমাদের আশায় তোমাদের ভরসায় আমি এগিয়ে যাচ্ছি, তোমরা আমার মনটাকে একদম দুর্বল করে দিও না। আজকে সরস্বতী পুজো সবার যেমন আনন্দ ফুর্তি, সবাই যেমন আনন্দ করে, সেরকম আমিও আনন্দ করছি, করতে চাই, করছি না করতে চাই। আর আমি একদম আনন্দ করতে পারছি না, মনটা ভীষণ খারাপ। তোমরা আমার কাছে আসছো বন্ধু হয়ে, একদম কিছুক্ষণ পরেই তোমরা সব তুলে নিচ্ছ, একদম ভালো লাগছে না, আমি এগোতে পারছি না, মনের দিক থেকে খুবই খারাপ। তো প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা চলে যেও না, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে সাপোর্ট করো। সবাই সবাইকে যেমন সাপোর্ট করছে, আমি সব বন্ধুদেরকে যেমন সাপোর্ট করছি, তোমরাও সেরকম সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। আর আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই লুকটা দেখে নাও কীরকম লাগছে, তোমরা কমেন্ট করে বলো। আর এই ব্লাউজটা পরেছি, তা এই লাল শাড়িটার সাথে, লাল আর হলুদের শাড়ি, আর এটা হচ্ছে ঢাকাই জামদানি, আর এরকম সিম্পল সেজেছি, সিম্পল। আর দেখাচ্ছি তোমাদেরকে নিচটাও দেখে, আর পুরো লুকটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখি কতটা দেখাতে পাচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বাবু সমু কিন্তু নেই, তারা কালকে সন্ধ্যেবেলায় চলে গেছে, তার মামা বলেছে যে তোরা চলাই, তারা কালকে সন্ধ্যাবেলায় চলে গেছে। আমি আর তোমাদের দাদাভাই রাত্রিতে ছিলাম, আর সকালবেলা বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে এত কাজ, সে নিয়ে যাবে বলেছিল আমাকে বাপের বাড়ি, কিন্তু তার টাইম নেই, ওই জন্য আমার দাদা হচ্ছে আমার একজন এক ভাইপোকে পাঠাচ্ছে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে পড়েছি, দেখো কীরকম লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর শাড়িটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে, কেননা শাড়িটা আমার খুব খুব ফেভারিট, খুব পছন্দের। তো তোমরাও সেরকম বলবে যে কিরকম হয়েছে শাড়িটা, দেখে নাও। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, আর ভাইপো চলে আসছে, দুর্গা করে বেরিয়ে পড়ি। আর সরস্বতী পুজোয় খুব আনন্দ করব, তোমাদের সাথে মজা করব, সব কিছু শেয়ার করব, আর তোমরাও আমার সাথে থেকো। আর প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি এগোতে পারবো না, আবার বলছি তোমরা আমার পাশে থেকো, আমি এখন আসছি। তো আর একটা খুশির খবর তোমাদেরকে দেবো, এখন দেবো না, এটা সারপ্রাইজ হয়ে রইলো তোমাদের কাছে, আমি বাপের বাড়িতে যেয়ে দেবো। আর সরস্বতী পুজোর আমায় খুব একটা ভালো গিফট দিয়ে গেল, তো মা সরস্বতী হয়তো দিল, খুব আনন্দ লাগছে, এই মাত্র দেখলাম। তো তোমাদেরকে এইটা আমি বাপের বাড়ি যাই, যেয়ে সেখানে যেয়ে তোমাদেরকে বলবো কি সারপ্রাইজ। তো খুব আনন্দ লাগছে, এই একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমার খুব মনে কষ্ট হচ্ছে, কি দুঃখ হচ্ছে, এত কষ্ট করছি কিছু করতে পারছি না। তো সেই দুঃখটা মা সরস্বতী হয়তো বুঝেছে, আমাকে সাথ দিয়েছে। আমি তোমাদেরকে এখন কিছু বলবো না, সেখানকে যাই, যেয়ে সেখানেই বলবো তোমাদেরকে কথাটা। তো চলো, আমি এখন বেরিয়ে পড়েছি, আর দেরি করছি না। কটা বাজছে জানো? 10টা বেজে গেছে, সেখানে পুজো আরম্ভ হয়ে গেছে, বাবু তো ঘন ঘন ফোন করছে, মা তুমি কখন আসবে, মা কখন আসবে, মানে কাল থেকেই সে বলছে মা চলে চলো আজকেই। তো আমি বলছি বাবু আজকে সরস্বতী পুজো হবে, মানে কালকে বলছে আজকেরটা, মানে কালকে সরস্বতী পুজো, তো পুজো টুজো দেওয়া আছে আর আছে, বাড়িতে পুজো না দিয়ে যাওয়াটা একটা কেমন হবে না। তো আমি কালকেই সকালবেলায় যাব পুজো টুজো দিয়ে, তখন বরং সেটা বরং শান্তির হবে, ভালো হবে, বাবু তোমরা আজকে চলে যাও দুভাইয়ে, আমি কালকে যাব। তো এরকম বলতে আর কিছু বলেনি, সে চলে গেছে। কিন্তু আজকে সকাল থেকে সকালবেলা থেকে উঠে বলছে মা তুমি আসো, মা তুমি আসো, তুমি না এলে হবে না, তো এরকম ব্যাপার। তো আমি বেরিয়ে পড়েছি, আমার ভাইপো চলে আসছে, চলো।
ঠাকুর মন্দির যাচ্ছি। লে ওটা না নিলো হাত করে হয়ে যেত। কাদাটা কিরকম দেখে লাও দাদা। বলো দীর্ঘই, বলো রস্ব, বলো দীর্ঘ, বলো রি, বলো লি, বলো এ, বলো ওই, বলো ও, বলো ও। আচ্ছা এটা রাখো, এটা এটা মুছো, হাত করে মনে করে মুছো মুছো, ইয়ে মাথায় পুরে যাও, ইয়ে প্রণাম করো, এখান থেকে ঠাকুরের দিকে প্রণাম করো। আমরা থেকে ভিডিওটা শুরু করেছি আর দুপুরের পর থেকে মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এসে আগে খেয়েছি, কী খিদে পেয়েছে কী বলবো, মানে সাড়ে বারোটা একটা বাড়িতে যাচ্ছে, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, দিয়ে আসার পর খেয়েছি, খেয়ে দিয়ে একটু গল্প টল্প করছিলাম, গল্প টল্প করে আবার আসি তোমাদের কাছে গল্প করতে, আবার আসি তোমাদের কাছে গল্প করতে। এখন কটা বাজছে বলতো? 4:25। বিকেলের যা কাজ মা বৌদি সব সেরে ফেলেছে, আর আজকে গোটা সিদ্ধ, মানে গোটা সিদ্ধ মানে তোমরা যারা জানোনি তাদেরকে বলছি, মানে গোটা গোটা সব সবজি দেওয়া হবে, আলু দেওয়া হবে, রাঙা আলু দেওয়া হবে, শিম, নতুন আলু, তারপরে তোমার পালং শাকের গোড়া, তারপরে নানা রকমের কোলাই, মানে অনেক কিছু দেওয়া হবে, সব কিছু গোটা গোটা। তো তোমাদেরকে দেখাবো চলো। এখন আমি ঘরের ভিতরে কথা বলছি, বৌদি জল তুলছে, জলের আওয়াজ হচ্ছে বলে আমি ঘর ভিতর থেকে ভিডিওটা করছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে গোটা সিদ্ধটা হবে। তো তোমাদেরকে দেখাবে বলে মা সব একটা একটা করে সরিয়ে রেখে দিচ্ছে, যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। এই দেখো, ওই যে বেগুন, শিম, আর ওইটা হচ্ছে পালং শাকের গোড়া, গোটা আলুর মানে সাদা আলু, আর এটা হচ্ছে রাঙা আলু, শিম বলে দিয়েছি, মানে সব গোটা। আর খুন্তি দেবে না, খুন্তি দিয়ে রান্না করতে নেই, মানে গাছের একটা বড় একটা ডাং নিয়ে সেটা দিয়ে রান্না করা হবে। আর হাঁড়িটা দেখেছো কত বড়, ওই হাঁড়ি ভর্তি করা হবে। তো যখন করবে অবশ্যই দেখাবো তোমাদেরকে। মা গোটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এই গোটা সিদ্ধ বসানোর সময় পেছনে ডাকতে নাই, যে বসাবে তাকে ডাকতে নেই। তো মা বসিয়ে দিয়েছে বড় হাঁড়ি একদম, আর এই যে সব এক এক করে তুলছে, হ্যাঁ এরকম 3টে ঠেকা খালি হয়ে গেছে আর দুটো রয়েছে, এটা হতে টাইম লাগে 1 ঘন্টা। ও
এক ঘন্টা টাইম লাগে। আর আজকে রাত্রিতে খাওয়া হবে মুড়ি আর গোটা সিদ্ধ, তার সঙ্গে আরও কিছু থাকবে, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এসব দিয়ে খাওয়া হবে। তো উপরকে চলে আসছি, এসে কথা বলতে আসছি, কেননা নিচেতে সবাই আছে কথা বলছে, তো ব্যাক সাইডে যদি কথা বলে সেখানে কথা বললে তোমাদের অসুবিধা হবে, ওই জন্য উপরকে চলে আসছি, উপর থেকে ভিডিওটা বানাচ্ছি। আর আজকে নতুন সোয়েটারটা পরেছি, আর জাঁকিয়ে শীত পড়েছে, কাল পর্যন্ত তেমন শীত থাকে না, তো কালকে পর্যন্ত বৃষ্টিও হয়েছে। আজকে সকালের থেকে কুয়াশা ছিল, কুয়াশার পর যে রোদ ছেড়েছে, মানে এত রোদটা চখস, খুব গায়ে লাগছিল। তো যাই হোক, শীতটা কিন্তু খুব ঝাঁকিয়ে পড়েছে, আর বৃষ্টি আর হচ্ছে না আমাদের এখানে, একবার পরিষ্কার আকাশ আছে। আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই লাইক শেয়ার করবে, লাইক করতে একদম ভুলবে না, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধু যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসবে। তো এখন থেকে জানিয়ে দিচ্ছি গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই।